আপনারা সবাই জানেন যে আমাদের বিজনেস স্বার্থে, যে কোনো বিজনেস ভালো হওয়ার স্বার্থে বিভিন্ন জিনিস কোম্পানি বিভিন্ন পলিসি গ্রহণ করে, ওই অনুযায়ী আমরা মাস্টারের সাথে আমাদের একটা চুক্তি হয়, চুক্তি অনুযায়ী আমরা সঙ্গে দিকে আগে। বাট এখন দুই তিনটা ইয়ার কারণে যে আমরা বর্তমানে উনি আমাদেরকে যে নোটিশ দিয়েছে ওই অনুযায়ী এখন বর্তমানে আমাদের ইয়ে থেকে ব্রান্ড অ্যাম্বাসাডার যে পদ ছিল ওখান থেকে তিনি ইয়ে নিয়েছে আর কি, ওখান থেকে চলে যাওয়ার এটাই মূল কারণ না যে সবাই এখন উল্টা পাল্টা অনেক কথা লেখতেছে। বা আমি আপনাদেরকে বলবো, আপনাদের টিমে যেন কেউ মাসরাফি বিন মুর্তজা ভাইকে নিয়ে যায় কেউ না লেখে, কোনো কিছু যেন লাখে যে ওনার বিরুদ্ধে কোনো ভাই মানুষ চাইলে আসবে যাবে এটাই স্বাভাবিক। শুধু আমাদের কোম্পানি, অন্য কোম্পানিতে মানুষ নেয় না, মানে অ্যাডের জন্য বিভিন্ন আমার শুধু অ্যাডের জন্য ওনাকে রাখা হয়তো যে উনি অ্যাড করবে বিভিন্ন অফিস উদ্বোধন হলো উনি উদ্বোধন করবে, এটাই ওনার সাথে এই জিনিসগুলো চুক্তি হয়েছিল। কথা বলছেন মানে উকিল নোটিশের মাধ্যমে আমাদের নোটিশ পাঠা দিয়েছে, উনি কোনো খারাপ তথ্য দেয় নাই ওনার ইয়াতে, উনি কোনো খারাপ তথ্য দেয় নাই আমাদের আমাদের কোম্পানির বিরুদ্ধে। কথা বলছেন এতটুকু বসে যে আপনারা আমার ছবি এবং আমাকে দেখে বিভ্রান্তির শিকার হবেন না, ব্যাস এতটুকু উনি লিখেছে ওখানে এতটুকু। আর এখানে উনি যে উকিল নোটিশ পাঠিয়ে আমাদের থেকে কি সরে যাচ্ছে শুধু এতটুকু বলেছে, তাই এখানে অনেকে অনেক কথা লিখতেছে যে আসলে আবার ট্রেন লাইসেন্স প্রতিটা কোম্পানির শোনেন আপনারা এটা বুঝিয়ে দিবেন, অনেকে আমার চিনের আপনারা জিজ্ঞেস করছেন যে আসলে ট্রেন লাইসেন্স কোম্পানি মেয়াদ শেষ জুন মাসে, তাহলে সামনে মাসে কোম্পানি ট্রেন লাইসেন্স যে প্রতিটা প্রতি বছর যে কোনো কোম্পানি বাংলাদেশের এমন কোনো কোম্পানি নাই যেটাতে প্রতি বছর রিনিউ করতে হয় না, মানে আমাদের রিনিউ শেষ সামনে বছর রিনিউ তো আসবে, আমরা শুরুতে প্রথম বছর রিনিউ করছিলাম না, তার মানে যে রিনিউ শেষ মানে কি কোম্পানি আর বিজনেস করবে তা না। কথা বলছেন তাই আপনারা একটা বিষয়ে বলবেন যে প্রতি বছর বছর রিনিউ করতে হয় কোম্পানি, আবার ট্রেন লাইসেন্স আমরা নবায়ন করবো। কথা বলছেন নবায়নের জন্য দেওয়া আছে, নবায়ন কিন্তু আমাদের চলে আসবে কয়েকদিনের মধ্যে। কথা বলছেন এখন যেটা বলো আপনাদেরকে যে আপনাদের টিমকে সবাই সবার মতো করে আপনারা কথা বলবেন যে আসলে আমরা তো মাস্টার ভাইকে দেখে, যারা মাস্টার ভাইকে দেখে এখানে কাজ করতে আসছেন উনি চলে গেছে আপনারা চলে যান, কোনো সমস্যা নেই, কোম্পানি কোম্পানি গতিতে চলবে। কথা বলছেন যে এখানে কোম্পানির বিষয়ে কোনো মামলা হয় নাই না তো কোম্পানির বিরুদ্ধে ইয়ে হয়ে গেছে খারাপ কোনো কিছু হয়ে গেছে এরকম না, ওরা সবাই জানে যে এখানে তো কোম্পানির বিরুদ্ধে কোনো কিছু হয় নাই। কথা বুঝেন না, তাহলে উনি চলে গেছে উনি চলে যান আলহামদুলিল্লাহ, যা করে চলে যা কোনো সমস্যা নেই, যারা রাখা যারা থাকা আর এমনি থাকে জোরখানে কারো কখনো রাখা যায় না, ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যে কোম্পানি কিভাবে ভালো করা যায় ওদিকে মিটিং হবে আরো, তাই আমরা আমি এতটুকু জানার ছিল যে আপনারা অনেক বিভ্রান্তির শিকার হচ্ছেন যে অনেকজন অনেক কথা বলতেছে আসলে, তাই আমি এতটুকু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে যে আসলে মানুষ আসতে পারে যেতে পারে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা দিন, তাই এটা উনি চলে গেছে মানে কোম্পানি বন্ধ হয়ে যাবে কোম্পানি শেষ হয়ে গেছে, তাই এই এই মনে তো চিন্তা কেউ করবেন না, ঠিক আছে। আর ফেসবুকে লেখালেখি যদি মনে হয় ভাই আমরা তো আগেই বলেছি, আমি আমাদের সবাইকে বলেছি যে আমরা রিস্ক মুক্ত একটা জায়গা থেকে ধরা খেয়ে আসছিলাম যখন কোম্পানি দীর্ঘ 3 মাস বন্ধ ছিল, তখনই আমি বলেছিলাম যে বন্ধ হওয়ার টাইমে বলেছি যে আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই, যে যারা রিস্কের পথ ধরে ওদেরকে এই জন্য বলছিলাম ভাই আমরা তাই না 50% ভালো না, যে অনেকে 3 লাখ 60,000 4 লাখ আইডি করবো 5 লাখ আইডি করবো, যে কি করে ওই আইডি করার সময় যে কোম্পানি যখন আজকে করলাম কোনো কারণে 3 মাসের জন্য আমার কোম্পানি ধরে স্থগিত হইলো অথবা সমস্যা হইলো তখন আমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে কখন, আর যখন ইনকাম করবে তখন আপনাকে টাকা দিবে না, এইসব স্বার্থপরদের নিয়ে কখনো বিজনেস করবেন না, প্রয়োজনে বলবেন যে আমি 50% তোর আমি টাকা চলে গেলে সম্পূর্ণ টাকা তোমাকে দিয়ে দিব। কথা বলছেন হয়তো আপনাদেরও এরকম আঘাত আসে, আমি এখনো বলতেছি যে আমাদের সমস্যা হয় নাই হবেও না, তাই আমি এতটুকু বলতেছি আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আপনারা বলবেন যারা এরকম বলে যে কোম্পানি চলে যায় আজ অব্দি কোনো লোক এখানে বলবেন না, যতজন আছেন আমার এই গ্রুপে যদি আজকে ধরো সমস্যা হলে আমার 1 মাসের জন্য বন্ধ হলো কোম্পানি, একটা লোক তো বলতে পারলো যে আপনার ভাই আপনি আমার টাকা দেন, যে আপনি আমার বলছেন যে সব কিছু হয়ে গেছে আপনি আমার টাকা দেন, একটা লোক তো এখানে বলতে পারবেন না, তাই আমি যতটুকু বলছি সবাইকে আগেও সতর্ক করেছি এখনো বলতেছি, মানে একটা লোক যখন 3 লাখ টাকা আইডি করেন তার 13টা আইডি করে দেবেন 15,000 তখন একটা রিস্কের বিষয় আছে, 15,000 যদি কোম্পানি চলে যায় তাহলে কি হবে, কথা বুঝছেন, বা একটা লোক যখন একটা আইডি করে দেন 1,200 টাকা তার গায়ে লাগে না, বাট ইনকামও বেশি হবে, কথা বুঝছেন ইনকামও বেশি হবে তারা দিয়ে একটা ভালো ইয়ে হবে রিস্ক মুক্ত প্লাস আপনি ব্যবসাও ভালো হবে ফ্রেশ থাকবেন, কথা বুঝছেন আপনি এত অনেক ভালো লাগবে আপনাদের থেকে, তাই আমি বলবো যে যারা মার্কেটিং করতে পারেন মার্কেটিং করেন, বাট এভাবে মানুষদের ইনভেস্ট করা অনেকে হয়তো লোন নিয়ে, আমি এক কথা বলছি যে কারোর লোন নিয়ে আইডি করা অথবা বিভিন্ন স্বর্ণ বন্ধ থেকে জমি বন্ধ থেকে এসব আইডি কেউ করাবেন না, আর যদি আপনার রিস্ক করতে হয় করেন, বাট ওই আমার পলিসি অনুযায়ী করেন যে 50% দিতে হবে, ততদিন পর্যন্ত ইয়ে হয় তত ডিগ্রি কি আপনার কাজ করার দরকার নেই, তত গাছও লাগাইও সব কিছু এরাই খাইব, মানে গাছ লাগাবো আমি ফল খাইবে এরা, কথা বুঝেন নাই, তাই এরকম দরকার নাই যে যে গাছ লাগবে সেই খাইবো, কথা বুঝেন এভাবে আপনারা আপনাদের মতো আগান, তাই আমাদের কোম্পানি কোনো কিছু হয়নি এটা অরিডর কোনো বিষয় না, কথা বুঝছেন, তাই আপনারা আপনাদের মতো আগান, আমরা ইনশাল্লাহ সবসময় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি, আর আমি এই জন্য ফোন দিয়ে অনেকে রাগ করতেছেন এতটুকু
আসলে আপনাদের ফোন দিই, আমি আমাদের লিংক দিয়ে দিয়েছি যে আসলে যে সাইম্যাল লিঙ্কে যারা আছে সবাই সাইম্যাল সাথে যোগাযোগ করবে, সাইম্যাল লিঙ্কে যারা আছে সবাই আমিমের সাথে যোগাযোগ করবে, এরপরে আছে কি সাইদুল ভাই টিমে যারা আছে সবাই সাইদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবে, এরপরে টিম অতিক্রম করে আমার কাছে আসবে না প্লিজ দয়া করে, কারণ আমি পারতেছি না এখন, যে একবার সেমিনিস্টার আমাদের বর্তমানে 80 জন বিদেশি জন মনে আমাদের সেমিনিস্টার গাড়ি সিবার বিদেশি জন আছে বর্তমানে, তাইলে এই সেমিনিস্টার সবারে আমি বর্তমানে সবার সকল ব্যবসা আমার দায়িত্ব, ব্যাংকের যত হিসাব আছে কোম্পানির সকল ব্যাংকের ইয়েগুলো আমি দিয়ে দিয়েছি, আপাতত কিছুদিন দিব এরপর আমি বন্ধ করে রাখবো, একদিনে কত 2-3 কোটি টাকার এগুলো হিসাব রাখতে রাখতে আমি নিজে ঠিক করে ঘুমাইতে পারি ইয়ে করতে পারতেছি না, তারপর আপনারা অনেকে ফোন দিয়ে ইয়ে করতেছেন, তাই আপনারা আপনাদের টিমকে সুন্দরভাবে বুঝেন যে আসলে এখানে মানুষ আসবে উনি এটা কি হয়েছে উনি চলে গেছেন, আমাদের কোম্পানি তো কোনো বিষয় হয় না যে উনি আসছে চলে গেছে, তার মানে কি যদি ওনাকে দেখে তাই বিজনেস করতে আসছে তাদেরকে বলুন ওয়েলকাম, যে মাসাবি চলে গেছে আপনিও চলে যান সমস্যা নেই, ঠিক আছে, বাট এগুলো নিয়ে কোনো হতান্তাম বিষয় আমি আশা করি আপনার সামনে দিয়ে করবেন না, তাই আপনারা আমাদের টিমকে নিয়ে প্রোগ্রাম করেন কথা বলেন, আর যদি সমস্যা পার্সন হলে আমাকে জানাবেন যে এই সমস্যা হইতেছে এই বিষয় হইতেছে আমাকে পার্সন বললে হবে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। স্যার আমার কথা ছিল যে তারপরে মিডিয়ারা চাইবে যে ওদের মিডিয়া গুলো সবগুলোতে দেয় দেওয়ার কারণে যে উনি বিশ্বাস নিছে যে মাসাবিন মুর্তজা ভাই থেকে কি করছে ওই দেখলে আয় পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো প্রকার বক্তব্য পাওয়া যায়নি।